হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ খেলে শরীরের কী কী উন্নতি হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। শীত মানেই তাপমাত্রার ওঠানামা, সঙ্গে নানাবিধ জীবাণুর দাপাদাপি তো রয়েছেই, ফলে নানা রোগের আক্রমণে শরীর ভাঙতে সময় লাগে না। আর এমন পরিস্থিতিতে শরীরকে নানা রোগের মার থেকে বাঁচিয়ে রাখতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। গবেষণা বলছে, লাউয়ের ভিতরে মজুত রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি এবং ডি, সেই সঙ্গে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন এবং পটাশিয়াম, যা নানাবিধ রোগের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেই সঙ্গে আরও নানা উপকারে লাগে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক লাউ আমাদের শরীরের কী কী রোগ প্রতিরোধ করে। ওজন কমে চোখের পড়ার মতো। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, যে কোনোভাবেই হোক, তা তরকারি বানিয়ে অথবা রস হিসেবে, লাউ খাওয়া শুরু করলে শরীরের ফাইবারের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে খিদে কমে যায়। সেই সঙ্গে স্বাভাবিকভাবে কমে খাওয়ার পরিমাণও, আর কম খেলে ওজন দ্রুত কমে, তা কি আর বলার অপেক্ষা রাখে। স্ট্রেস লেভেল কমে চোখের পলকে। লাউয়ে রয়েছে কোলন নামক এক ধরনের নিউরো ট্রান্সমিটার, যা শরীরে প্রবেশ করা মাত্র মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, ফলে স্বাভাবিকভাবেই স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে ডিপ্রেশন সহ একাধিক মেন্টাল ডিসঅর্ডারের আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। প্রসঙ্গত, গত কয়েক দশকে মানসিক চাপ এবং অ্যাংজাইটির কারণে নানা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। এ কারণেই তো রোজের ডায়েটে লাউকে রাখার প্রয়োজনও যে বেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। শরীরের পানির অভাব দেখা দেওয়ার আশঙ্কা কমে। শরীরকে চাঙ্গা রাখতে পানির কোনো বিকল্প হয় না বললেই চলে, কারণ দীর্ঘক্ষণ ধরে শরীর তার প্রয়োজনীয় পানি না পেলে দেখা দেয় নানা রকমের রোগ। তাই তো দেহের ভিতরে যাতে পানির ঘাটতি দেখা না দেয়, সেদিকে খেয়াল রাখাটা আমাদের একান্ত প্রয়োজন। আর ঠিক এ কারণেই ভাতের পাতে লাউ রাখা মাস্ট। আসলে এই সবজিটি রয়েছে প্রচুর মাত্রায় পানি, যা দেহের ভিতরে পানির অভাব মেটাতে যেমন বিশেষ ভূমিকা পালন করে থাকে, তেমনি ডিহাইড্রেশনের মতো সমস্যার আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। উচ্চ রক্তচাপের মতো সমস্যায় যারা ভুগছেন, তাদের ডায়েটে লাউ দিয়ে তৈরি কোনো না কোনো পদ থাকা জরুরি, কারণ এতে রয়েছে এমন কিছু পুষ্টিকর উপাদান যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর রক্তচাপ স্বাভাবিক থাকলে হার্টের স্বাস্থ্য ভালো হয়ে ওঠে, ত্বকের সৌন্দর্য বাড়ে। লাউয়ে উপস্থিত বিশেষ কিছু উপাদান শরীরে প্রবেশ করে এমন খেয়াল দেখায় যে ত্বক ভিতর থেকে স্বাস্থ্যকর হয়ে ওঠে, ফলে সৌন্দর্য তো বাড়েই, সেই সঙ্গে তৈলাক্ত ত্বকের সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসে। এ কারণেই তো প্রতিদিন লাউয়ের রস বা এই সবজিটি দিয়ে তৈরি কোনো না কোনো পদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রসঙ্গত, লাউ খাওয়া শুরু করলে আরও বেশ কিছু উপকার মেলে, যেমন ধরুন মাত্রাতিরিক্ত ঘাম হওয়ার সম্ভাবনা কমে যায়, সেই সঙ্গে ব্রণের মতো ত্বকের রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কাও আর থাকে না। রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, প্রতিদিন লাউয়ের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে, ফলে সংক্রমণের পাশাপাশি ছোট বড় নানাবিধ রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওয়েদার চেঞ্জের সময় লাউয়ের সঙ্গে বন্ধুত্ব পাতানোর প্রয়োজন কতটা। তো দর্শক, আপনারা জানতে পারলেন লাউয়ের কিছু বিশেষ উপকারিতা সম্পর্কে, তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই লাউ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।